দর্শক, আমরা চলে এসেছি বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার ফরিদপুরে। ফরিদপুরে আমরা এসেছি। এখন আমরা এই বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি কিনব, মিষ্টি খাব। হ্যালো, কি বাবা, এই যে মিষ্টি, কি মিষ্টি খাবো? এটা কি দেখি, কি একটু মিষ্টি, অনেক মিষ্টি আছে, প্রচুর মিষ্টি আছে। আমি একটু দেখি ফার্স্টে কি কি আছে, দই সব কিছু আছে। আমি একটু ভিতর দিয়ে যাই, এইদিকে যাই, দেখাই আপনাদেরকে কি মিষ্টি আছে। মানে এটা কি মিষ্টি, ক্ষীরমালাই, ক্ষীরমালাই। এগুলো কত করে কেজি? 700 টাকা কেজি ক্ষীরমালাই। এখানে স্পেশাল কি বাগাটে, আর কি আর কি স্পেশাল আছে? এটা কি রসগোল্লা, বড় রসগোল্লা, স্পঞ্জের মিষ্টি। কত করে এটা? 360 টাকা কেজি, 12 পিসে 1 কেজি। এটা কত করে? এটা কি ল্যাংচা? কত করে? 480 টাকা ল্যাংচা। দর্শক দেখেন, এখানে বাগাটের খুব প্রসিদ্ধ। দেখেন নিজেকে খাওয়ার ধুম পড়ছে। কে কি খাচ্ছ? এটা কি, এটা কি, এটা কি ভাই? হ্যাঁ, কি সন্দেশ? কাজু সন্দেশ। আর এটা কি চমচম? চমচম। আর সাদাটা কি? সাদাটা কাঁচা সন্দেশ। আর এই যে এটা কি, এটা কি কাজু ছড়া? এটা দুধমালাই। দর্শক এইখানে দেখাই আপনাদেরকে, দেখুন বিভিন্ন ধরনের সন্দেশ এবং বিভিন্ন ধরনের মিষ্টি এইখানে আছে। বাগাটের মিষ্টি হচ্ছে ফরিদপুরের প্রসিদ্ধ মিষ্টি, মানে বাংলাদেশের অন্যতম একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান বাগাটের মিষ্টি। দেখেন এখানে চমচমগুলো কি সুন্দর সুন্দর চমচম। ও হা রে, হা হা হা, কি কেমন লাগতেছে? ভালো মিষ্টি খাবো দর্শক। এখন আর ইয়ে বাড়াচ্ছি না, এখন মিষ্টি খাবো।